গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা এইখানটা একটু পড়বো পড়ে অঙ্ক শিখব কি বলছে টিপাই পঁয়তাল্লিশ রান করেছে চার দশ পাঁচ কি পঁয়তাল্লিশ তো রান করলো পিকু কত করেছে ছেচল্লিশ রান করলো ক্রিকেট খেলা দেখছো তো আইপিএল সেই রকম এখানে টিপাই আর পিকুও ক্রিকেট খেলছে তাহলে টিপাই কত করেছে টিপাই করেছে পঁয়তাল্লিশ পিকু করেছে ছেচল্লিশ দুই বন্ধু এবার তাহলে কার রান বেশি টিপাই বেশি করেছে না পিকু করেছে টিপাই কত পঁয়তাল্লিশ পিকু কত ছেচল্লিশ কারটা বড়ো পঁয়তাল্লিশটা না ছেচল্লিশটা আমরা এখানে দেখতে পাচ্ছি ছেচল্লিশটা বড়ো ছেচল্লিশটা কে করেছে পিকু করেছে তাহলে কার রান বেশি এখানে আমরা লিখবো পিকু তাই তো এবার বলছে কত বেশি আমরা গাঁট গুনবো পঁয়তাল্লিশের পর থেকে পঁয়তাল্লিশের পর ছেচল্লিশ ক গাঁট হলো এক গাঁট তাহলে কত বেশি এক বেশি পেয়েছে তাই তো এবারে আমরা পড়ব বলছে পঁয়তাল্লিশের ঠিক পরেই কত পঁয়তাল্লিশের পরে কত ছেচল্লিশ তো আমরা তাহলে এখানে লিখবো ছেচল্লিশ ছেচল্লিশের ঠিক আগেই কত আমাদের দুটো সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ হ্যাঁ এবার পঁয়তাল্লিশের পরে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশের আগে কত পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা লিখব পঁয়তাল্লিশ হলো তারপরে বলছে পঁয়তাল্লিশের সাথে এক বাড়ালে কত আমরা পঁয়তাল্লিশের পরে যদি একঘাট বানি পঁয়তাল্লিশের পর ছেচল্লিশ এক বাড়ালে কত হচ্ছে ছেচল্লিশ তাই তো আর ছেচল্লিশ থেকে এক যদি কমিয়ে নিই তাহলে কী হচ্ছে সেই পঁয়তাল্লিশ হচ্ছে তাই তো পঁয়তাল্লিশের সাথে এক যোগ করলে কত সেটাও হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশের পর এক ঘাট করলে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে এক যদি বিয়োগ করে নিই তাহলে কত হচ্ছে চল্লিশের থেকে এক বিয়োগ করে নিলে হচ্ছে পঁয়তাল্লিশ এই হলো তাহলে আমরা এখানে কটা কথা মাথায় রাখবো দেখো এক বাড়ালে এক যোগ করলে ঠিক পরেই এরকম থাকলে আমরা ঠিক পরের সংখ্যাটাই লিখবো যোগ করলেও পরের সংখ্যাটা এক বাড়াতলে বললেও পরের সংখ্যাটা লিখবো ঠিক পরের বললে পরের সংখ্যাটা তো লিখবই আগের ক্ষেত্রে কি হবে বলছে ঠিক আগেই কত তাহলে আমরা আগের সংখ্যাটা লিখব এক কমালে সেটাও আগের সংখ্যাটা লিখব এক বিয়োগ করলে যদি বলে তাহলেও আগের সংখ্যাটা লিখব এখানে ছেচল্লিশের আগের সংখ্যা পঁয়তাল্লিশ হয় সব ক্ষেত্রেই আমরা পঁয়তাল্লিশ লিখব তাই তো আর এখানে পঁয়তাল্লিশের পরের সংখ্যা কত ছেচল্লিশ এক যোগ করলেও ছেচল্লিশ এক বাড়ালেও ছেচল্লিশ হলো এই হলো বাড়ানো আর কমানো আজকে আমরা শিখলাম আমি কিন্তু এটা করতে দেবো পরের দিন মন দিয়েও দেখো কিন্তু ভিডিওটা